হ্যালো বন্ধুরা, আমি স্বপন। আর আজ আমি তোমাদের শেখানোর জন্য যেটি নিয়ে এসেছি সেটি হলো ট্যালি আর বিনাই। তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছে যারা ট্যালি শেখার জন্য কোনো ভালো ইনস্টিটিউট খুঁজছে, বা আবার অনেকেই আছে যারা হয়তো আগে কোনো সময় ট্যালি শিখেছিল কিন্তু বর্তমানে ভুলে গেছে। তাই তাদের জন্য এই ভিডিওটি দেখা খুবই প্রয়োজনীয়। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা খুবই সহজে পেতে পারো। এবং এই ভিডিওটি দেখে যদি তোমাদের মনে হয় তোমাদের বিন্দুমাত্র উপকার হয়েছে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমার একটি লাইক আমায় অনেক বেশি অনুপ্রাণিত করে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে। চলো আর দেরি না করে ভিডিও। তো আজ আমরা যেটা শিখবো সেটা হলো কিভাবে ট্যালি সফটওয়্যার ডাউনলোড করতে হয় এবং তারপর সেটাকে কম্পিউটারে ইনস্টল করতে হয়। তাহলে চলো আর দেরি না করে আমরা দেখে নিই। তো বন্ধুরা, তোমাদের ট্যালি সফটওয়্যার ডাউনলোড করতে গেলে প্রথমে যেটা করতে হবে, তোমাদের গুগলে লগ ইন করতে হবে। গুগলে লগ ইন করার পর তোমাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে। এই যে তোমরা সার্চ বারটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা টাইপ করবে ট্যালি ERP 9 ডাউনলোড। এটি লিখে তোমরা সার্চ করলেই তোমাদের সামনে এই ধরনের পেজ আসবে। তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একদম প্রথমে যে লিঙ্কটা দেখা যাচ্ছে, দেখো tallysolution.com এর ডাউনলোড বলে লেখা আছে ট্যালি আরপি, এই লিঙ্কটাতে তোমরা ক্লিক করো। জাস্ট ক্লিক করার পর তোমাদের সামনে ট্যালি সলিউশনের এই পেজটি ওপেন হবে। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এই পেজটা স্ক্রল ডাউন করে নিচের দিকে নাপতে হবে, এবং নাপলেই দেখো রাইট সাইডে অপশন আছে ডাউনলোড, এই ডাউনলোড বাটনটা প্রেস করতে হবে। যখনই তোমরা এই বাটনটা প্রেস করবে দেখো সঙ্গে সঙ্গে নিচের দিকে এই সফটওয়্যারটা ডাউনলোড হতে আরম্ভ করে দেবে। তবে সফটওয়্যারটা যেহেতু সাইজ একটু বড়, তাই ডাউনলোড হতে সময় লাগবে। তোমরা সময় নিয়ে সফটওয়্যারটি ডাউনলোড করে নিও। যেহেতু আমি আগেই সফটওয়্যারটি ডাউনলোড করে রেখেছি, তাই তোমাদের আমি দেখাবো সফটওয়্যারটি ডাউনলোড করা হয়ে গেলে কিভাবে তোমাদের সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো চলো আমরা দেখে নিই। তোমাদের সফটওয়্যার ডাউনলোড হয়ে গেলে তোমরা কি করবে, সফটওয়্যারটি যেখানে ডাউনলোড হয়েছে দেখো, সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে তোমাদের ডাউনলোড ফোল্ডারে তোমাদের এই ট্যালি 9 সেটআপ ফাইলটি দেখা যাবে। তোমাদের করণীয় এই যে সেটআপ ফাইলটা দেখা যাচ্ছে তার উপর ডাবল ক্লিক করা। ডাবল ক্লিক করলেই তোমাদের সামনে দেখো এই ধরনের পেজটি ওপেন হবে, যেখানে দেখো দেখাচ্ছে রান এবং ক্যান্সেল। তোমাদের করণীয় কি, যেহেতু তোমরা সফটওয়্যারটা ইনস্টল করবে তাই তোমাদের রান বাটন যেটা দেখাচ্ছে এই বাটনটা প্রেস করতে হবে। তাহলে চলো আমরা করে নিই। যেহেতু আমার কম্পিউটারটা একটু স্লো তাই দেরি হচ্ছে,
তোমাদের কম্পিউটার হয়তো পেজটা তাড়াতাড়ি ওপেন হতে পারে। দেখো রান করার সঙ্গে সঙ্গে এই ধরনের পেজটি চলে আসবে। এখানে দেখো ইনস্টলেশন ফোল্ডার, মানে তুমি এই যে ট্যালি সফটওয়্যারটা তুমি যে ড্রাইভে সেভ করতে চাইছো, ধরো তোমার সি ড্রাইভ, ডি ড্রাইভ, এফ ড্রাইভ, যে ড্রাইভে তুমি সেভ করতে চাইছো সেই ড্রাইভটা দেখো এখানে অটোমেটিক্যালি ডিফল্ট সি ড্রাইভ নিয়ে নিয়েছে। তুমি যদি মনে করো যে সি ড্রাইভেতেই এই সফটওয়্যারটা ইনস্টল করবে তাহলে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট দেখো নিচের দিকে যে অপশন দেখাচ্ছে ইনস্টল এই বাটনটায় প্রেস করবে। আর যদি তুমি মনে করো যে না অন্য কোনো ড্রাইভে আমি সফটওয়্যারটা ইনস্টল করব, তাহলে এখানে তোমরা কি করবে জাস্ট ড্রাইভারটা সি এর জায়গায়, ধরো আমি সাপোজ তোমায় দেখাচ্ছি আমি ডি ড্রাইভে করব, তাহলে আমি এখানে ডি ড্রাইভ লিখলাম, বা ধরো আমি ই ড্রাইভে করব, তাহলে আমি এখানে ই ড্রাইভ লিখলাম। লিখে এই নিচে যে ইনস্টল অপশনটা শো করছে এই বাটনটায় প্রেস করব। জাস্ট প্রেস করলেই ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। ইনস্টলেশন নিতে একটু সময় লাগবে, তোমরা ধৈর্য নিয়ে ইনস্টলটা করো। দেখো হয়ে এসছে, হয়ে এলেই তোমাদের দেখো নিচে দেখাচ্ছে ডান বলে একটা অপশন শো করছে, এই ডান বাটনটা প্রেস করতে হবে, তাহলে আমাদের ট্যালি সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। তো ট্যালি সফটওয়্যার যেটা যে ইনস্টল হয়েছে সেটা আমরা কীভাবে দেখব, দেখো আমার এখানে ট্যালিটা শো করছে, তার মানে আমার এখানে ট্যালি সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এভাবে তোমরা তোমাদের কম্পিউটারে ট্যালি সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নিও। আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আরো নতুন কিছু জিনিস নিয়ে আসবো শেখানোর জন্য।